হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ছেলে আব্রাম খান জয় এই প্রথম মায়ের নামে নারিশ করলো পাপার কাছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপু বিশ্বাস বর্তমানে খুবই ব্যস্ত রয়েছেন, তাই ছেলেকে বেশিটা সময় দিতে পারেন না। তিনি আব্রাহামকে রেখে যান বর্তমানে শাকিব খানের বাড়িতে। অপু বিশ্বাস বলেন ছেলে তার বাবার কাছে আছে, সে কথা ভেবেই শান্তি লাগছে, তাই ছেলেকে তার বাবার কাছে রেখে যাই, গিয়ে কোনো টেনশন হয় না, কারণ ছেলে তো তার বাবার কাছে, তাই আমি রিল্যাক্স ভাবে কাজ করতে পারি। অপরদিকে ছেলে আব্রাহাম খান জয় ছোটবেলা থেকেই তার মায়ের কাছে বড় হয়েছে, মাকে বেশি মিস করে, শাকিব খানকেও মিস করে অনেক, কিন্তু জয় তার মাকে বেশি মিস করে। অনেকদিন থেকে অপু বিশ্বাস কলকাতা গিয়েছেন, সাথে করে নিয়ে গিয়েছিলেন কলকাতায় জয়কে। এরপর বাংলাদেশে এসে কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েন। এরপর গিয়েছেন মালয়েশিয়া থেকে ফিরে এসে আবার গিয়েছেন কুড়িগ্রামে। এখন আবার তিনি তার লাল শাড়ি সিনেমার শুটিং শুরু করেছেন, জয়কে রেখে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। অপু বিশ্বাস বলেন লম্বা একটা টাইম ছেলে আমার বাবার কাছে রয়েছে, খুব ভালো আছে। অপরদিকে ছেলে আব্রাহাম তার মায়ের নামে নালিশ করলো শাকিব খানের কাছে। মামা অনেকদিন থেকে আমাকে সময় দেয় না, মামা বেশি দুষ্ট হয়ে গিয়েছে, পাপা তুমি মাম্মাকে একটু বকে দিও তো, মাম্মা কেন আমাকে টাইম দেয় না, এত কিসের ব্যস্ততা, আমার আর ভালো লাগে না, তুমি যখন থাকো আমার পাশে তখন মাম্মা থাকে না, মা ব্যস্ত থাকে, আবার তুমি যখন থাকো না তখন মাম্মা আবার আমাকে একটু সময় দিতে পারে, মাম্মা আসলে তুমি ব্যস্ত হয়ে যাও, আমার আর ভালো লাগে না, দুজনে কেন আমাকে একসাথে সময় দাও না। এভাবেই সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় তার মায়ের নামে নালিশ দিতে শুরু করলেন শাকিব খানের কাছে। শাকিব খান বলল তোমার মাম্মা এবার আসুক, আসলে আমি বকে দেব। জয় বলল হ্যাঁ ঠিক আছে, মাম্মা আসলে তুমি একদম বকে দিবে, মাম্মা খুবই দুষ্ট হয়েছে, আমাকে এখন আর তেমন সময় দেয় না, আমার খুবই খারাপ লাগে, কেন মাম্মা আমাকে সময় দেয় না। দর্শক, সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইং অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়, সে বড় হচ্ছে, মাম্মা এবং পাপাকে খুবই কাছে চাচ্ছে, কিন্তু পাচ্ছে না দুজনকে একসাথে কাছে, তাই সে অনেক ব্যস্ত হয়ে পড়ে মাঝে মধ্যে, এখন তার মাম্মামের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, পাপাকে নালিশ দিচ্ছেন মাম্মামের নামে। দর্শক, ছোট বাচ্চারা আসলে এভাবেই হয়, কখন যে কোথায় কি কথা বলে তা ওরাই বুঝতে পারে, আমরা বড়রা কেউ বুঝতে পারি না। শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় তার মাম্মামের নামে বিচার দিল শাকিব খানের কাছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার